প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা জানো আজকের এই অনলাইন ক্লাস যেটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে তোমাদের লকডাউনের মাঝে বাসায় যে সময়টুকু ফ্রি টু সময় কাটাচ্ছ সেটাকে ইফেক্টিভ করা। আমি কথা বলতে তোমাদের বেশি সময় নষ্ট চাচ্ছি না। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র। তো জানো যে বোর্ড পরীক্ষায় প্রায় 95% ক্ষেত্রে একটি কার্যপত্র পাওয়া যায় 10 মার্কের জন্য। কার্যপত্রটি ভালো করে করার জন্য তোমাদের যে বিষয় সম্পর্কে জানা দরকার সেটি হচ্ছে সমন্বয় জামেদা। আরও অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সমন্বয় জামেদা। তো এখানে দেখ সমন্বয় জামেদা করার জন্য কিছু সংক্ষিপ্ত রুলস, সংক্ষিপ্ত কিছু বিষয় আমি এখানে নোট করে রাখছি যাতে তোমাদের বুঝতে বা এই জামেদাগুলো করতে সহজ হয়। তো চারটি বিষয় নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করবো, প্রথম আলোচনা করবো সেটা হচ্ছে এক ব্যয়, দুই আয়, তিন এই কলস, চার একটি নোট। তো ফার্স্টে বলবো যে তোমরা সবাই জানো যে ব্যয় দুটি অংশ হয়, একটি হচ্ছে অগ্রিম আর একটি হচ্ছে বকেয়া। যদি জামাতে তোমরা দেখো যে ব্যয়ের এটি এই জামাতেটি ব্যয়ের অগ্রিম, ব্যয়ের অগ্রিম, তাহলে জামাতে হবে অগ্রিম ব্যয় ডেবিট, ব্যয় ক্রেডিট। আর যদি দেখো যে এটি ব্যয়ের বকেয়া, তাহলে জামাতে হবে ব্যয় ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। এবার যদি আমরা আয় চলে আসি, আয়ের দুটি অংশ, একটি হচ্ছে অনাদায়ী আর একটি হচ্ছে অনুপার্জিত। যদি আয় অনাদায়ী হয় জামাতে হবে অনাদায়ী আয় ডেবিট, আয় ক্রেডিট। আর যদি এটি আয় অনুপার্জিত হয় তাহলে জামাতে হবে সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা ক্রেডিট। তিন নম্বর যে রুলসটির কথা বলা আছে সেটা হচ্ছে কলস, যার মধ্যে থাকবে সেটি ক্রেডিট, যা থাকবে সেটি ডেবিট। এখানে কলসের মধ্যে পানি রয়েছে, মানে যা রয়েছে পানি ডেবিট, যার মধ্যে রয়েছে মানে কলসের মধ্যে সেটা হচ্ছে ক্রেডিট। বিক্রয় বা আয় ব্যতীত এই নিয়মটি আমরা ইউজ ব্যবহার করতে পারবো। চার নম্বর মোস্ট ইম্পর্টেন্ট দুটি নোট এখানে দেওয়া আছে, একটি হচ্ছে অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হলে, যদি অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয় প্রশ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যা বলতে হবে ব্যয় ডেবিট, অগ্রিম ব্যয় ক্রেডিট। আর যদি অনুপার্জিত আয় উপার্জিত হয় সেক্ষেত্রে যা বলতে হবে অনুপার্জিত আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। এই চারটি বিষয় আমরা ফার্স্টে অঙ্কটি জামাতে করার আগে ফার্স্টে ভালো করে রপ্ত করে দিব, ভালো করে মুখস্থ করে নিব, ভালো করে দেখে নিব, যাতে আমরা জামাতেগুলো ভালো বুঝতে পারি। তো আমি এইখানটায় কিছু উদাহরণ, সাতটি উদাহরণ এখানে লেখা আছে, যেটা তোমাদের এই রুলসটার সাথে রুলসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি ফার্স্টেই তোমাকে একটি একটি করে এই জামাতা সম্পর্কে আলোচনা করব। এটা অবশ্যই একটু জায়গা বেশি পাওয়া যাবে। এই উদাহরণগুলোর সমাধান এখানে জায়গা অনুযায়ী আমরা হয়তো একটি, দুটি, তিনটি জামাতা আমরা আলোচনা করতে পারব। প্রথম যে জামাতা আছে তাকে তাকাও, দেখো এখানে লেখা আছে অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। এখানে তুমি ফার্স্ট জিনিসটা খেয়াল করবা, সেটা হচ্ছে এটি কি একটি ভাড়া, ভাড়া কি একটি ব্যয়, ব্যয় এটি কি, এটি একটি অগ্রিম ব্যয়ের যে অগ্রিম, এটা রুলসটা হচ্ছে অগ্রিম ব্যয় ডেবিট আর ব্যয় ক্রেডিট। আমি ওই রুলসটা আগে লিখতেছি অগ্রিম। আচ্ছা এই ব্যয়, এই ব্যয়টার নাম কি দিব আমরা, ভাড়া দিব, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। আর সহজ করে যদি বলি এখানে বলা আছে অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। অগ্রিম ভাড়া দুটি ওয়ার্ড, অগ্রিম ভাড়া, ভাড়া দ্বারা আমরা বুঝতে পারি এটি একটি ব্যয়, আর অগ্রিম এখানে স্পষ্ট করে লেখা আছে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় যাবতীয় দেওয়া হচ্ছে অগ্রিম ব্যয় ডেবিট আর ব্যয় ক্রেডিট, যাবতীয় দেওয়া হয়েছে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট, ব্যয়ের নাম তো ভাড়া। ওকে, দুই নম্বরই যাবতীয় দেওয়া বলা আছে সেটা হচ্ছে বেতন বকে আছে 5,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন একটা ওয়ার্ড, বেতন এটি একটি ব্যয়, ব্যয়টি কি বকেয়া, এখানে লেখা আছে বকেয়া, ব্যয় বকেয়া জামাতে কেমন হবে ব্যয় ডেবিট বকেয়া ব্যয়, এই ব্যয়ের নাম কি, ব্যয়ের নাম হচ্ছে বেতন। তাহলে লিখলাম বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তোমরা আশা করি জামাতেটা বুঝতে পেরেছ। তিন নম্বর যে জামাতেটা সেটা হচ্ছে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে 1,000 টাকা। দেখতে পাচ্ছ বিনিয়োগের সুদ, এখানে একটা কথা বলা হচ্ছে বিনিয়োগের সুদ, যে বিনিয়োগের সুদ দেখা যায়, বিনিয়োগের সুদ অনাদায়ী আছে 1,000 টাকা। বিনিয়োগ সুদ একটা কি জিনিস, একটা আয়, একটা আয়, আয়, আয় কি এখানে বলা আছে স্পষ্ট করে অনাদায়ী, আয় অনাদায়ী জামাতা, আয় অনাদায়ী জামাতা হচ্ছে অনাদায়ী আয় ডেবিট আয় ক্রেডিট। এই রুলস অনুযায়ী আমি লিখতেছি যে অনাদায়ী
অনাদায়ী আয়, আয়ের নাম কি? এই আয়ের নাম হচ্ছে বিনিয়োগের সুদ। অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আর যাদের মধ্যে বাকি অংশটা কি ছিল আয়, এই আয়ের নাম কি? বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ ক্রেডিট। আশা করি তোমরা জাবলটা বুঝতে পেরেছ। নেক্সট তারপর যে জাবলটা আছে সেটি হচ্ছে চার নম্বর জাবলটা, সেবা আয়ের 3000 টাকা অনুপার্জিত হয়েছে। সেবা আয়, এখানে আয় কথা বলা হয়েছিল, এই যে আয়, আয় এটা কি আছে? অনুপার্জিত, স্পষ্ট করে বলা আছে এখানে অনুপার্জিত। আয় অনুপার্জিত জাবল তোমরা জানো যে সেবা আয় ডেবিট, আর হচ্ছে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। আমি লিখতেছি সেবা আয় ডেবিট, আর অনুপার্জিত সেবায় সেবায় ক্রেডিট। আশা করি তোমরা যাতে চাকরি যাবতার এই রুলসের মাধ্যমে আমরা কীভাবে এই নিয়মটার মধ্যে এই উদাহরণটার মাধ্যমে নিয়মটা কীভাবে অ্যাডজাস্ট করে যাবতা করবো এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে 5, 6, 7 এই তিনটি যাবতার এই 3 ও 4 নম্বরের মধ্যে পড়বে। জায়গা কম, জায়গা জায়গা কম বোর্ডে, এই জন্য আমি এটা মুছে ফেলতেছি, তোমরা তুলে রাখতে পারো তোমার খাতায়। ওকে, পাঁচ, ছয়, আর হচ্ছে 7 নম্বর দিতে যাবে। 5 নম্বর যাবে দিয়ে তুমি খেয়াল করে দেখো মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে। মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, কার মধ্যে রয়েছে? মজুরির মধ্যে কি রয়েছে? সংস্থাপন ব্যয়, যার মধ্যে রয়েছে ওটা ক্রেডিট, মানে মজুরি ক্রেডিট, মজুরি হিসাব ক্রেডিট, যা রয়েছে মানে সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় ডেবিট, হিসাব ডেবিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হতে পারে সহকর্মীর মধ্যে অবৈধ গুণের অন্তর্ভুক্ত রয়েছে, আমাদের এক্সাম্পল হতে পারে। 6 নম্বর, অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5000 টাকা। এটি আমাদের নোটের প্রথমটি, অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম ভাড়ার ব্যয়টা জিনিস, অগ্রিম ব্যয়ের মেয়াদ যাবে এটা হবে। তো ওই নিয়ম অনুযায়ী অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5000 টাকা, যাবে দেওয়া হচ্ছে ব্যয় ডেবিট আর অগ্রিম ব্যয় ক্রেডিট। এ ব্যয়ের নাম কি? এ ব্যয়ের নাম হচ্ছে ভাড়া, ভাড়া হিসাব ডেবিট, আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। আরেকটি 7 নম্বরে যাওয়া যায় অনুপার্জিত আয় উপার্জিত হলে, আমাদের নোটিশ স্পষ্ট করে লেখা আছে অনুপার্জিত আয় উপার্জিত হলে যাবে ধর অনুপার্জিত আয় ডেবিট আর সেবায় ক্রেডিট। যাবে কি হবে? অনুপার্জিত অনুপার্জিত আয় ডেবিট আর সেবায় ক্রেডিট। তোমরা তোমরা জানো তোমাদের ক্লাস হবে, তোমাদের ক্লাসে তোমরা অনলাইন ক্লাসে তোমরা তোমাদের এই বিষয়ে প্রবলেম আলোচনা করতে পারবা। একটি বিষয় তোমাদেরকে আমি সব প্রথমে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সমজালটা ভালো করে করার জন্যে তোমাকে এই 4টি যে ফর্মুলা তোমাদের দেওয়া হলো সংক্ষিপ্ত আকারে, এটি তোমাদের ফার্স্টে মুখস্থ করে ভালো করে বুঝে নিতে হবে। তারপরে এই উদাহরণের সাথে এই জাবেদা এই রুলসগুলো অ্যাডজাস্ট করে জাবেদাগুলো করার চেষ্টা করতে হবে। তোমরা যখন এই 7টি জাবেদা ভালো করে বুঝতে পারবা, তোমরা দেখবা যে বাকি অন্য জাবেদাগুলো তোমাদের খুব সহজ লাগে। আমি আর সময় নষ্ট চাচ্ছি না, আজকে এই ছবি, তোমার সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।